তার পদত্যাগের প্রসঙ্গ আসলেও তিনি এড়িয়ে গেছেন তিনি একতরফা দোষারোপ করছেন যে এখানে শিক্ষকদের একটা অংশ জড়িত আছে প্রশ্নপত্রের ভিতর কিছু বিকল্প সমাধানের কথা এসেছে এবং প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য এসেছে সব মিলিয়ে জানতে অধ্যক্ষ ইব্রাহিম হোসেন যে কি ধরনের কি মানে উৎকণ্ঠার ভিতর দিয়ে পরীক্ষাটা শেষ হলো তা আসলে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সমাজের ভিতরে কি ধরনের প্রভাব ফেলেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত স্যারকে এবং একই সঙ্গে যারা দর্শকবৃন্দ দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমি দর্শককে ধন্যবাদ জানিয়ে এই প্রসঙ্গে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হল যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হয়েছে এবং এখন ব্যবহারিক পরীক্ষা চলছে প্রশ্ন হলো যে আমরা এই যে এসএসসি পরীক্ষা শেষ হল পাবলিক পরীক্ষার সবচেয়ে বড় আয়োজন যেটা সেই আয়োজনটি শেষ পর্যন্ত কিভাবে শেষ হতে চলেছে আমরা যদি একেবারে শুরুতে চলে যাই তাহলে দেখব যে প্রথম থেকে এই বছর অবাধে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা হলো যে যে সকল শিক্ষার্থী নিজে থেকে পড়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেয় অথবা যে সকল প্রতিষ্ঠান নিজেরা শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নের চেষ্টায় সচেষ্ট থেকে এই সার্বিক কার্যক্রম পরিচালনা করে সেই সকল শিক্ষার্থী এবং সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান তখন ক্ষতিগ্রস্ত হবে যখন আমরা দেখব যে ফলাফল হবে এবং যারা কোনো পরিশ্রম ছাড়াই পরীক্ষার আগের দিন যে সময় তারা প্রশ্নপত্র পেয়ে থাকুক না কেন সে প্রশ্নটি পাবার পরে সেটি সমাধান করে যখন পরীক্ষার হলে তারা গেছে বিনা পরিশ্রমে তারা ঠিক সে পর্যায়ে পৌঁছে যাবে যে পর্যায়ে একজন শিক্ষার্থী পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে এসেছে এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয়ে কাজ করে সেটি হলো যে যেই শিক্ষার্থী প্রস্তুতি নিয়েছে সেই শিক্ষার্থী যখন পরীক্ষা দেবে তার পাশে আরেকজন যখন প্রশ্ন পেয়ে পূর্বে প্রশ্ন পেয়ে পরীক্ষা দেবে এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয়ে যেটা কাজ করবে সেটা হলো যে যার পূর্ণ প্রস্তুতি থাকবে সে মনে করবে যে তার মনে হয় ভুল হচ্ছে এই যে মনস্তাত্ত্বিক একটা বিষয় দিনের পর দিন তাকে কুড়ে খাবে কিন্তু সে অসৎ হতে পারবে না এইটা বেশিরভাগ মানুষই সমাজে এটা চায় না হয়তো কিছু সংখ্যক শিক্ষার্থী জড়িত থাকতে পারে। এবং আমরা খুব যে যে বিষয়টি আমাদের এই ধরনের কিছু মানসিকতা সম্পন্ন নেতিবাচক মানসিকতা সম্পন্ন কিছু অভিভাবকও এবার এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িয়ে গেছেন যেটি পত্রপত্রিকায় এসেছে কিন্তু এসে তো বিষয় যোগ হচ্ছে যারা আসলে পরীক্ষায় পড়ে পড়ছেন তারাও যখন দেখছেন যে প্রথম পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে দ্বিতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তার একটা সময় দীর্ঘ সময় নেটে বসেছিলেন যে যখন যদি প্রশ্নপত্রটা পাওয়া যায় সব তিনিও একটু ভালো রেজাল্ট করতে চান কারণ এই পরবর্তী গন্তব্য নির্ধারণ করবে এবং পরবর্তী উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এই সি এইচএসি দুইটার জিপি ফাইভ যে মার্কটা ক্যারি করবে সেটা ওপর নির্ভর করে অনেক অংশে তাদেরকে এগিয়ে দেয় আমি আমার আগের কথা রেস ধরে বলতে চাচ্ছি যে অবশ্যই যে শিক্ষার্থী পূর্ণ প্রস্তুতি নিয়েছে সেই শিক্ষার্থী যখন জানছে যে আজকে যে পয়সাটা পরীক্ষা দিলাম সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং আমার পার্শ্বের জোর এই প্রশ্নপত্র পেয়ে সে পরীক্ষা দিয়েছে এটা একটা সময় সে জানতে পারবে যখন সে জানতে পারবে তখন স্বাভাবিকভাবেই তার যে বিশ্বাসের জায়গাটা সে বিশ্বাসের জায়গাটা নড়ে যাবে ভিতটা টলে যাবে তখন স্বাভাবিকভাবেই সে চাইলেও আগের মতো করে আর আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থার একটা যুগান্তকারী অর্জন বলা যায় যে সবার হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না ঘটলে এটা সবাই দলমত নির্বিশেষে সাধুবাদ জানিয়েছেন কিন্তু এই যে এই ধরনের প্রশ্ন ফাঁসের ভিতর দিয়ে গতানুগতিক কয়েক বছর ধরে এটা চলছে এবং এই ধরনের চ্যালেঞ্জ ছুটেতে ধারাবাহিকভাবে যে প্রশ্নপত্র ফাঁস হলো এবং যে ধরনের জিপিএ ফাইভ প্রজন্ম আমাদের তৈরি হচ্ছে তাদেরকে দেশের কতটুকু এগোনো সম্ভব হবে ধন্যবাদ বরেন্দ্র টিভির সকল দর্শক কলাকর্ষণ সবাইকে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে আমাদের জিপিএ ফাইভের হার প্রতিনিয়ত বাড়ছে কিন্তু জিপিএ ফাইভের মূল্যায়নটা বাড়ছে না জিপিএ ফাইভ অর্জন আর জিপিএ ফাইভ যারা মানে প্রকৃত জিপিএ ফাইভের মূল্যায়ন সেটা যদি অনেক ব্যবধান জিপিএ ফাইভ তো অনেক আছে বিশ্ববিদ্যালয়ে যখন অনেক ঝরে দেয় কিন্তু যারা প্রকৃত মেধাবী তারা রুয়েটে বিভিন্ন ভর্তির মেধাই তারা সাক্ষ্য রাখে কিন্তু তার পাশাপাশি যারা এই যে প্রশ্ন ফাঁসের প্রশ্ন নিয়ে প্রশ্ন দেখে নেটে থেকে বাইর করে পরীক্ষার ফলে যে পরীক্ষা দিচ্ছে জিপে ফাইভ দিচ্ছে বা সমাজে মনে করছে অনেক ভালো ছাত্র আসলে প্রকৃত হবে তারা মানে সবচেয়ে বড় জায়গা তাদের মেধার জায়গাতে যে তারা নিচু মনের মানে নিচু দিকে চলে যাচ্ছে তাদের মন মানসিকতা সব আমরা প্রভাব একটা দেখলাম যে শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে পাস মার্কটা যতটুকু চাই সে মার্কই ক্যারি করতে পারছে না আসন সংখ্যা পূর্ণ হচ্ছে না এই ধরনের সমস্যার ভিতরেও পড়েছে হ্যাঁ এটা হয়েছে এই জায়গায় অনেকেই যেমনি বলেন বুয়েটের কথা বলেন রুয়েটে মেডিকেলে তারা একটা তাদের মার্ক মানে জিপিএর নির্ধারণ করে দেয় সেখানে যারা কম পায় মেধাবী কিন্তু কম পাই তারা তো প্রশ্নের দিকে নজর থাকে না তাদের মূল বই পড়ে তারা বই পড়ে নিজের যুগুটাকে একটু যে আমরা দেখলাম যে প্রশ্নপত্র ফাসের যে কথাটা সামনে আসার পর প্রধানমন্ত্রী কঠোরতামূলক বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন দনের কোনো ঘটনা ঘটলে প্রশ্নপত্র যেটা ফাস যেটা বাতিল করা হবে কিন্তু তারপরে এটা কার্যকর করতে পারল না কি কারণে যখন প্রশ্নপত্র ফাসের বিষয়গুলো সামনে এসে তিনি অস্বীকার করে গেছেন কিছু জায়গায় আংশিক ভাবে স্বীকার করলেন আবার পরবর্তীতে অস্বীকার করার প্রবণতা আমাদের সামনে এসেছে আপনি যদি পনেরো তারিখে হাইকোর্টের একটি মন্তব্য দেখেন তাহলে হাইকোর্ট সেখানে স্পষ্ট করে যে কথাটা বলেছে সেটা হলো যে প্রশ্নপত্র ফাঁস মাদকের মতো ভয়াবহ তাহলে এখান থেকে আমাদের প্রথমে যে বিষয়টা স্বীকার করতে হবে রাজনীতির কারণে বা সরকারের কম দুর্বলতা প্রকাশের জন্য আমরা যে বিবৃতি দেই না কেন বা মাননীয় প্রধানমন্ত্রী যে বিবৃতি দেন না কেন মূল বিষয়টা হলো যে আমাদের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে একটা অবজারভেশন দেওয়া হয়েছে এবং সেদিন রুলও জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে আদালত যেটা মন্তব্য করেছে যে প্রশ্নপত্র ফাঁসটা মাদকের মতো ভয়াবহ এটা পনেরো তারিখের ঘটনা এরপরে আপনি যদি তেইশ তারিখে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্যটা দেখেন যেটা বিএফ ডিসিতে হয়েছিল একটি অনুষ্ঠানে তিনি সেখানে স্পষ্ট করে যে কথাটা বলেছেন সেটা হলো যে প্রশ্নপত্র ফাঁসের মূলে আমরা যেতে পারছি না তিনি সেখানে কতগুলো তথ্য দিয়েছেন তিনি বলছেন যে এখন পর্যন্ত বাহান্ন মামলায় গ্রেপ্তার হয়েছে একশো বত্রিশ জন আর প্রশ্নপত্র প্রণয়ন থেকে প্রশ্নপত্র বন্টন পর্যন্ত প্রায় দেড় লাখের মতন জনবল কাজ করে উনি বলছেন যে এখানে কেউ না কেউ তার মূল্যবোধটাকে বিক্রি করেছে এখন এই যে বিক্রিটা কে করলো এইটা সরকারের জন্য হয়তো বা কষ্টকর হয়ে গেছে অথবা যদি ভিন্নভাবে আমরা জনসাধারণ যারা আছে তারা এখন যেটা ভাবছে সেটা হলো যে যখন মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা যখন বলছেন যে অতীতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার মানে কি এটার মধ্য দিয়ে এর সঙ্গে যারা ফাঁসে জড়িত আছে তাদেরকে এক ধরনের রেহাই দেওয়ার সিগন্যাল দেওয়া অথবা বার্তা বহন করে বলে জনসাধারণ এটা মনে করছে। আমরা যখন দেখছি যে দায়িত্বশীল যারা তারা যতই কঠোর বক্তব্য প্রশ্নপত্র ফাঁস রোধে যে রাজনৈতিক সদিচ্ছা যা দরকার সেই জায়গায় রাজনৈতিক কারণে সেই সদিচ্ছার প্রতিফলন ঘটছে না এবং যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল যে প্রশ্ন কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হবে নেট স্লো করে দেওয়া হবে এর ফলে সিন্ডিকেটটাকে আইডেন্টিফাই করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে এ ধরনের অ মানে যেই সিদ্ধান্তের কারণে আমাদের ভোগান্তি বেশি হচ্ছে এ ধরনের সিদ্ধান্ত আসলে শিক্ষা মন্ত্রণালয় কীভাবে করে নিচ্ছেন আসলে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় অনেক কিছুই মানে তৈরি করার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন সেখানে কিছু অসাধু চক্র আছে যারা এই কোচিংবাস বলেন প্রাইভেট টিচার মানে সরকারি স্কুল কলেজে টিচারই করছে আবার প্রাইভেট বিরাট অংশ যারা ক্লাসে যে রীতিমতো ক্লাসে না পড়িয়ে সেটা প্রাইভেটে আসার জন্য উৎসাহ করে তার নিজের প্রাইভেটে আসার জন্য উৎসাহ করে সেই সব শিক্ষকদেরকে সরকার বদলি করে দিছে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরের বাইরে যখন বদলি করছে এই সিন্ডিকেটই তখন আবার মন্ত্রণালয়ে যে ধর্ণা দিচ্ছে এবং সেই সব কর্মকর্তারা আবার তদ্বি করে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে ইহেন মানে শিক্ষা মন্ত্রণালয়ের যে ইহেন কর্মকর্তাগুলো আছে তাদেরকে এই কর্মকর্তাগুলোকে সরিয়ে দিলেই এবং ওখানে সদযোগ্য কর্মকর্তা নিয়ে আসলেই এটার আমূল পরিবর্তন সম্ভব প্রশ্ন তাছাড়া মন্ত্রণালয় পরিষ্কার না হলে অধিদপ্তর পরিষ্কার না হলেও এই শিক্ষক শিক্ষকেরা যারা যে তদবির করে তাদেরকে যারা দেয় এই জায়গা বন্ধ না হলে এটা সম্ভব না এই জায়গায় দুদকের বিভিন্ন মন্তব্য দুদকের চেয়ারম্যান করছেন কিন্তু দুদককে কতটুকু শক্তিশালী করা গেল তাদের ভূমিকাটা নেওয়ার ক্ষেত্রে দুদককে আমার মনে হয় দুদককে পুরোপুরি এই অংশটাকে মানে ইনভলভ করা এবং দুদককে সক্রিয়ভাবে সহযোগিতা করা সরকারের উচিত যে প্রশ্ন ফাঁস রোধে দুদককে একটা বিরাট অংশে সহযোগিতা দিয়ে এই যে যারা প্রশ্ন যেটা বললেন যেটা আলাদা সেল করে তারা যেন এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই এবং আমরা যে উদ্যোগটা যেটা প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য কিছু পরামর্শ সামনে এসেছে পরামর্শটা হয়তো বা সামনে যে এইচএসি পরীক্ষা আসবে তাতেই কার্যকর হবে তারা যে সমাধানটা নিয়ে এসেছে পরীক্ষার এক ঘন্টা আগে সকাল নয়টা এবং সাতটার দিকে কিছু বিশেষজ্ঞ মহল পরীক্ষা প্রণয়ন করবেন প্রশ্নপত্র পরিমার্জন করবেন এবং সকাল নয়টার দিকে পরীক্ষা সেন্টারে কেন্দ্র প্রধান থাকবেন তিনি একটা কোড থাকবে ল্যাপটপ থাকবে আইপিএস থাকবে মডেম থাকবে প্রিন্টার থাকবে তিনি প্রিন্ট করে বের করবেন এই সমাধানটা আসলে কতটুকু কাজে আসবে ইবরাম হোসেন এই সমাধানটাকে কাজে লাগাতে গেলে আমাদের দেখতে হবে যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষাটাকে অনুষ্ঠিত করতে চাচ্ছি সেই পরীক্ষার সেন্টারগুলো কতটা প্রযুক্তি ব্যবহারের উপযোগী পাশাপাশি এইটার সঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠানের সঙ্গে যে সকল জনবল জড়িত থাকবে বা সম্পৃক্ত থাকবে তারা কতটা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনার দক্ষ যদি এভাবে দেখেন ওখানে একটা বিষয় আমিও পড়েছি স্পষ্ট হয়েছে যেটা সেটা হলো যে ওখানে স্ক্রিনে নাকি প্রশ্নটা ভেসে উঠবে এবং সেই প্রশ্নটা ওখানে যিনি দায়িত্ব থাকবেন তিনি বোর্ডে লিখবেন এরপরে সেই প্রশ্নে পরীক্ষা হবে মানে বহু মত সৃষ্টি হয়ে গেছে এখন আসেন এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি তাহলে এখন আমরা জানি যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে স্ক্রিনে কয়টা প্রশ্ন আপনি দেখাবেন আর বোর্ডে আপনি কয়টা প্রশ্ন লিখবেন বা বোর্ডে লেখার জন্য আপনি কতটুকু জায়গা পাবেন সেগুলো কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় ফলে টোটাল যে বিষয়টা এটা হয়তো সরকার এখন এই যে অবস্থাটা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সে বের হয়ে আসার ক্ষেত্রে আমি যদি তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত তিনি নেন সমাধানের যে উদ্যোগটা যে তার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই পদ্ধতিতে আসলে প্রশ্নপত্র ফাঁসটা রোধ করা সম্ভব কিন্তু দীর্ঘদিন ধরে যে এটা একটা বড় ধরনের সমস্যার ভিতরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ফেলেছে সমাধানের কোন উদ্যোগ আপনাদের সামনে হয় কিনা আমি এই কথার সাথে একমত এবং বলতে চাই যে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা আমাদের মানে নতুন প্রজন্মের কাছে যত মানে সহজ কিন্তু তার আগের যেসব শিক্ষকের আছে শিক্ষক মন্ডলী আছে আছে অনেক সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছে সেসব রিক্রুমেন্ট ব্যবহারের দক্ষতা দক্ষ শিক্ষক নাই এবং সেগুলা ব্যবহার করে সেই প্রযুক্তি ব্যবহার করে সেখানে তাত্ক্ষণিক যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেই লোকবল নাই অতএব এই লোকবল সেখানে উপস্থিত রেখে এই ব্যবস্থা তৈরি করতে হবে এবং এখানে পরিবর্তন যেটা বলেছে যে বোর্ডে বোর্ডে কোনো প্রশ্ন লিখে কোনো সমাধান হবে না আমাদের অর্থনীতিবিদ এবং রাষ্ট্রনীতিবিদ একটা বিষয়ে আমরা দেখলাম সরকার অনেক জায়গায় চ্যালেঞ্জ গ্রহণ করেছে বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে যুদ্ধের বিচার করেছে আমাদের প্রবৃদ্ধির হারকে এগিয়ে নিয়েছে কিন্তু যেটা আমাদের মূল ব্যবস্থা যে সমস্যাটা সামনে এসেছে সেই জায়গায় তারা চ্যালেঞ্জ নিচ্ছেন না কি কারণে এবং তারা চ্যালেঞ্জ থ্রো করে সমাধানের দিকে যেতে পারছেন নাকি কারণে বলে মনে করছেন চ্যালেঞ্জ নেয় নেয় কথা না সঠিক না চ্যালেঞ্জ অবশ্যই নিয়েছে কয়েকদিন আগেও কমিটি করে দিয়েছে এবং বিশিষ্ট শিক্ষাবিদ জাফর ইকবাল তিনাকে বলেছেন এবং তিনার মত অনুযায়ী তার পদ্ধতি অনুযায়ী মতামত অনুযায়ী এবার এইসিএসি পরীক্ষা প্রশ্ন প্রণয়নের দিকে যা এগুচ্ছেন এবং আরেকটি বিষয় আমাদের প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুস্তফা জব্বার তিনিও বলেছেন পরামর্শ দিচ্ছেন যে কিভাবে এই প্রশ্ন রোধ করা যায় সেই পদ্ধতিগুলো সেই পরামর্শ এখানে বিশেষজ্ঞ টিম কাজ করছে কিনা একটা তাৎক্ষণিকভাবে যারা সজ্জন ব্যক্তি যাদের মতামত জাতি গঠনে বা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে তাদের আমরা মতামত নিচ্ছি কার্যকর করার দিকে যাচ্ছি কিন্তু এই বিষয়টা কতটুকু গবেষণা হলো বিষয়টা নিয়ে সমস্যা আমি আগেই বলেছি মন্ত্রণালয়ের মধ্যে আমি পরশুদিনও দেখেছি যে মন্ত্রণালয়ের ১১ থেকে ১১ থেকে পনেরো জন কর্মকর্তা আছেন যারা শিক্ষা মন্ত্রণালয়ে বহুদিন ধরে আছেন তিন বছরের তিন বছর যাদের মেয়াদ থাকে তিন বছর পরে তাদেরকে উন্নত যেতে হয় বদলি করা হয় বিভিন্ন জায়গাতে পদায়ন করা হয় কিন্তু এই এগারো থেকে পনেরো জন কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ে আঁকড়ে ধরে আছেন এই জায়গায় যেটা সমস্যাটা দীর্ঘ একটা সমস্যা তৈরি হয়েছে সেই জায়গায় সব জায়গায় পদক্ষেপ নিতে হবে সেই সব জায়গায় কতটুক হাত দেওয়া যাচ্ছে কারণ আমরা তো দেখতে পাচ্ছি না যেখানে দুদক চেয়ারম্যান বলছে দেড় লাখের মতো অভিযোগ আমাদের কাছে জমা আছে আমরা সেটা ঠিক মতো তদারকি করতে পারছি না এতগুলো সমস্যার ভিতরে শুধুমাত্র একটি পদ দিয়ে হেঁটে কতটুকু সফলতা না যাবে হ্যাঁ আমাদের সরকার বর্তমান সরকার শেখ হাসিনার সরকার এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের জন্যে এই যে অদক্ষ কর্মকর্তা দেরকে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়কে হাত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তিনি নিজেই একপি ব্রাহ্মণের কাছে যাব যে সমস্যাটা দীর্ঘদিন ধরে আমরা ফেস করে আসছি প্রশ্নপত্র ফাঁস এবং একবারে প্রাথমিক পর্যায়ে পর্যন্ত এটা পৌঁছে গেছে এই সমস্যার একদিনে তৈরি হয়নি এর পেছনে কি ফ্যাক্টরগুলো কাজ করেছে আমি সেই ফ্যাক্টরে যাওয়ার আগে আমি একটু পুরনো যে টানতে যাচ্ছি সেটা হলো যে যে প্রশ্ন ফাঁসটি আজকে কথা হচ্ছে সেই প্রশ্ন ফাসের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই সমাধান চাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়টা সমাধান চাচ্ছেন বলে উনি এমসি উঠে উঠিয়ে দিতে চেয়েছেন সম্মতি সম্মত হয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শেষ পর্যন্ত যেটা সহযোগিতা চেয়েছেন অভিভাবকের কাছে এবং সাধারণ জনগণের কাছেও তিনি সহযোগিতা চেয়েছেন কিন্তু এই জায়গাতে একটা প্রশ্ন আসে যে এমসিকিউ এবং সৃজনশীল পদ্ধতি অনেক বিতর্ক থাকলেও যেমন এমসিকিউ 30 তিরিশ মার্কের থেকে 70 পাশ মার্ক আবার সৃজনশীল পদ্ধতির ভিতরে থাকে আমি তিরিশ মার্কের জন্য প্রশ্নপত্র ভাষার জন্য সেটা ড্র করে দিলাম সৃজনশীল পদ্ধতি চালু করার ক্ষেত্রে সব দক্ষ শিক্ষক দরকার গাইড গাইড বই মার্কেটে যে গাইড বইগুলো প্রণয়ন হচ্ছে সেটা বন্ধ করে দরকার সেই সমাধানের দিকে না যে এইটা ভিন্ন করছে কি কারণ আমার তো সৃজনশীল পদ্ধতি বা এমসিকিউ পদ্ধতি দুইটা এই সময়ের প্রয়োজনে আবির্ভাব ঘটেছে সময়ের প্রয়োজনে আবির্ভাব ঘটলেও আপনি দেখবেন যে প্রশ্ন ফাঁস হলে সহজে উত্তর করা যায় বহু নির্বাচনে প্রশ্নে বা এমসিকিউতে কিন্তু সৃজনশীল প্রশ্নে কিন্তু একজন শিক্ষার্থীকে অবশ্যই পড়তে হবে ও যদি আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে ও প্রশ্নপত্রগুলো পায় তারপরে কিন্তু তার সেই কন্টেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এ বিষয়ে শরফুল ইসলাম যে এমসিকিউ পদ্ধতি এবং সৃজনশীল পদ্ধতির যে সমস্যাটা এমসিকিউর হাত ধরে যে প্রশ্নপত্র ফাঁসের কারণে এবং সৃজনশীল পদ্ধতি গাইড বই এবং মানে দক্ষ শিক্ষক না থাকার কারণে সফল হচ্ছে না সেই জায়গায় এটাকে

নৈবত্তিক বলা হতো সেটাকে কিন্তু এখন পরিবর্তন হয় এটা এমসি কিউ হয়েছে সেই জিনিসটাকে এই পরিবর্তন হতে হতে এখন এটা বহুত হয়ে গেছে যে বইয়ের মধ্যে হবে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট তো সেটা যদি একবারে তুলে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা যদি তুলে দেওয়া হয় সবচেয়ে ভালো হবে কারণ হলো যে এই এমসি কিউ প্রশ্নপত্র ফাঁসের জন্যেই মানে উদ্গ্রীব হয়ে আছে যে সৃজনশীল পদ্ধতিতে আছে এই পদ্ধতি ঠিকমতো কার্যকর করা গেলে তো মনে হয় না যে প্রশ্নপত্র ফাঁসের প্রয়োজন পড়বে বা শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের পিছনে তার ক্যালোরিটা নষ্ট করবে তার একটা ফ্লেক্সিবিলিটি নিয়ে পরীক্ষা হলে তার প্রবেশ একটা সুযোগ আছে সেই জায়গায় সৃজনশীল পদ্ধতিটা কতটুকু আলোকপাত করা হচ্ছে আপনার এ প্রসঙ্গে যাবার আগে আমি আরেকটাবার একটু পেছন ফিরতে চাচ্ছি সেটা হলো যে আমরা প্রশ্ন ফাঁস রোধ করার কথা বলছি নাকি প্রশ্ন বিতরণ যেটা হচ্ছে সেই বিতরণটাকে রোধ করার কথা বলছি সরকারিভাবে যে পদক্ষেপগুলো এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে অথবা যে বিবৃতিগুলো আসছে অথবা বিভিন্ন প্রোগ্রামে পর্যায়ে তারা জি করতে পারছে না এটা বিতরণ পর্যায়ে আসছে না যে সামুলে পরিবহনের বাস থেকে পড়ে যে প্রশ্নটা ফাঁস এখন পর্যন্ত সেই পর্যায়ে পর্যন্ত যেতে পারেনি বিতর্কটা এই জায়গাতে যে আপনি কোনটা চাইছেন প্রশ্নপত্র ফাঁস রোধ করতে চাইছেন না আপনি বিতরণটাকে রোধ করতে চাচ্ছেন সেটাও কি সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হচ্ছে না আচ্ছা সে সেটা যদি আপনি আমি আমরা সবাই চাই সমাজের অংশ থেকে সরকার যেমনিভাবে চাই আমরাও আমাদের অবস্থানে থেকে এটা চাই কিন্তু সরকার যখন এই বক্তব্যগুলো রাখছে দায়িত্বশীলা যখন বক্তব্য রাখছেন তখন বিপরীত ধর্মী যখন ঘটনা ঘটছে মানুষের আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে এর মানে এই না যে সরকার ওইটা করছে তা কিন্তু না এটার বিপরীতটাও হতে পারে আপনি যদি আজকের দৈনিক শিক্ষা সহ অনলাইন নিউজ পোর্টালগুলো দেখেন তাহলে দেখবেন যে গাইড বই থেকে প্রশ্ন বিভাগীয় মামলা থেকে রেহাই পেলেন পাঁচ কর্মকর্তা কখন যখন উনিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এ প্রশ্ন ফাঁসের বিষয়ে স্পষ্ট উচ্চারণ করলেন যখন তেইশ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে কথা বললেন যখন শিক্ষা সচিব সৌরভ হোসেন এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হলেন সরকারের পক্ষ থেকে সোচ্চার হল তখন আমরা সাতাশ তারিখে এসে দেখছি যে এই বিভাগীয় মামলা থেকে তারা রেহাই হয়েছে ঘটনাটা কি ঘটেছে গত বছর এইচএসি পরীক্ষায় যশোর বোর্ডে একটা বিষয় আপনার সরাসরি গাইড থেকে প্রশ্ন করা হয়েছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডেও এটা বহু নির্বাচনে প্রশ্নে হুবহু প্রশ্ন করা হয়েছে সেখানে যিনি এই তদন্তের দায়িত্বে ছিলেন তিনি আন্তঃ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বর্তমান তিনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উনার সুপারিশটা কি ছিল আমি আপনাকে একটু কোর্ট করেছি উনার সুপারিশটা একটু শোনাই এই এই শিক্ষকদের সরকারের ভাবমূর্তি প্রচণ্ড রকম ক্ষুণ্ণ হয়েছে পাবলিক পরীক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করা যাচ্ছে যখন এমনিভাবে একজন দায়িত্বশীল সুপারিশ করছেন এবং স্পষ্ট করে দেয়াই হচ্ছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তারপরেও আমরা যখন দেখছি যে এরা বিভাগীয় মামলা থেকে রেহাই পাচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আশাবাদী মানুষ যারা তারা হত হচ্ছে আর এই কারণেই সম্ভবত যারা প্রশ্ন ফাঁস করছে তারা যখন বুঝে যাচ্ছে যে আমার তো শেষ মানে সেই অর্থে বা শেষ অর্থে কোনো বিচার হবে না তখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন ফাঁস রোধের স্বাভাবিক প্রক্রিয়াগুলো রিপোর্টে পেশ হচ্ছে যে তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আমাদের শিক্ষাব্যবস্থায় কথোপতনের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকার বলছে যে এটা কোনো সেরকম বড় ঘটনা না এইগুলো আসলে আমাদের এই প্রশ্নপত্র ফাঁসকে প্রভাবিত করছে কিনা এবং যে জায়গায় প্রশ্নপত্র ফাঁস হলো যারা গ্রেপ্তার হয়েছেন তারা একবারে অভিভাবক পর্যায়ে তারা পেয়েছেন কোনো না কোনো ভায়া হয়ে তারা ন্যূনতম পর্যায়ে এসেছে কিন্তু সে সময় সেই সিন্ডিকেটটা আইডেন্টিফাই করার সুযোগ ছিল আমাদের পুলিশ প্রশাসন সমস্ত প্রশাসন সেই দক্ষতা আছে কিন্তু তারা এত শক্তভাবে দায়িত্ব পালন করতে পারছেন নাকি কি কারণ তাদের কি সেই নির্দেশনা নাই না তাদের কোন সংকটের ভিতর তারা আছেন ধন্যবাদ স্যারের কথা ধরে বলি যে যেই প্রশ্নপত্র প্রণয়নের দায়ে যেসব শিক্ষকেরা অভিযুক্ত হয়েছেন মাননীয় মহাপরিচালক বলেছেন তাদেরকে বর্তমানে এই পাঁচজন সরকারি কর্মকর্তা মানে সরকারি কলেজের শিক্ষক ছিলেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে যে পরবর্তী যেন এরকম এই ধরনের প্রশ্ন না করেন দেওয়া হয়েছে আমি আজকে পেপারে দেখলাম একটা অনলাইন পত্রিকায় দেখেন এভাবে তো তাদেরকে মানে ছাড় আর এটাই তো তারা আবার আবার পরবর্তীতে যে ওই কাজগুলোই করছেন তো তিনি শাস্তি পালেন না কেন পালেন না তিনি ওই আগে বলেছি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা আছেন তাদের যোগ সাজুছে তাদেরকে ছাড় দিয়ে দিয়েছেন তারপরে এই শিক্ষকেরাই আমাদের ওই ঘটনাটাই ঘটিয়ে দিচ্ছেন আরেকটি কথা প্রশ্ন বিতরণ আগে প্রশ্ন নিয়ে এসে ব্যাংকের লকারে রাখা হতো ব্যাংকের লকারে রাখা হতো এবং ব্যাংকের ম্যানেজার যে তার কাছে চাবি থাকতো এবং ওই লকার খুলতো সংশ্লিষ্ট থানার ইওনোর যে যে উপস্থিত থেকে তারপরে প্রশ্ন নিয়ে যেত হলে আর এখন থাকে থানায় এখন থাকে থানায় থানা থেকে সকালবেলা প্রশ্ন নিয়ে যায় ওই প্রশ্নের আপনি কতটুকু নিরাপত্তা বোধ মনে করবেন তাহলে আপনি প্রশাসনের কাছে আপনি যে প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছেন সেই প্রশাসনই নরবরে যে জায়গায় নড়বড়ে সে জায়গায় আপনি যে দায়িত্ব দিচ্ছেন তাহলে এই প্রশ্নগুলো সংরক্ষণের জন্য এই প্রশ্নগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই প্রশ্নগুলোকে দেখভাল করার জন্য শক্ত মনিটরিং দরকার সেই মনিটরিংটার একটা গুজামিল আছে আর তারপরে বলি যে প্রশ্ন বিতরণের সময় আগেই প্রশ্ন চলে যাচ্ছে কোন শিক্ষকের হাতে কিভাবে সম্ভব প্রতিপয় শিক্ষক এই যে থানায় যাচ্ছে প্রশ্ন তাদের সাথে যোগ সাজুস করে আগে তাদের হাতে চলে গেছে যে ধরনের দুর্বল জায়গাগুলো আছে সেই দুর্বল জায়গাগুলো আসলে শক্ত হাতে মোকাবেলার ভালো মনিটরিং দরকার মধ্য মাধ্যমে আসলে এই জায়গাটা সমাধানের দিকে যাওয়া সম্ভব বা এই ধরনের ওটার উদ্যোগের পরে দেখা যাক যে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখলাম যেখানে আইন এক ধরনের বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী বলেছে এটা অনেক আগে থেকে ঘটে আসছে এটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং আমাদের কিছুদিন আগে মহান সংসদে যে রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে যে ধন্যবাদ জ্ঞাপন পর্ব ছিল সেই জায়গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর মতুন খুশি সাহেব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে এখন প্রশ্নপত্র ফাঁস হবে এর কোনো সুযোগ নাই যখন সংসদেও আলোচনা হচ্ছে আমাদের অভিভাবক শ্রেণীর মানুষ সর্বশ্রেণীর মানুষ এটাকে কঠোর হাতে মোকাবেলা করতে যাচ্ছেন এই যে এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রক্রিয়াটা কৌটুক সরকারের প্রক্রিয়ার প্রতি সাড়া দিয়ে জায়গায় কঠোর উদ্যোগের মধ্য দিয়ে সমাধানের পর্যায়ে আসবেন বলে মনে করছেন দুই সালে ফিরে যায় সে সময় আপনি জানেন যে শহীদ মিনারের জাতীয় শহীদ মিনারে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাহেব উনি এই প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে একাকী অবস্থান ধর্মঘট করেছিলেন সে সময় আমরা এদেশের গণমাধ্যম থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে কি তার পাশে খুব বেশি দেখতে পেয়েছি অথবা আজকে আমরা যারা প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য সোচ্চার হচ্ছি বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠাচ্ছে তারা কি সে সময় সেই তার সেই যে আন্দোলনটা ছিল যে বক্তব্যটা ছিল যে অবস্থানের যে ব্যাপারটা ছিল সেটার সঙ্গে কি সহমত পোষণ করেছে নিশ্চয় না আপনি দেখবেন আমরা যারা আমাদের অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টাকে সমালোচনার দৃষ্টিতে দেখছি ঠিক সেই সমালোচনার জায়গা থেকে আমি আমার দায়িত্ববোধ নিয়ে সেই কাজটা করছি না যে কারণে কিন্তু সরকার যখন এই কথাগুলো বলছে সেই সরকারের সঙ্গে যারা এই টোটাল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে আপনার এটা রোধ করা যাচ্ছে না আপনি খেয়াল করবেন যে বিজি প্রেসের যে কর্মকর্তা কর্মচারী আছে হঠাৎ করে তাদের এই যে অনেক বেশি টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু তদন্ত শুরু হয়েছিল আবার যেভাবে শুরু হয়েছিল ঠিক হঠাৎ করে সেটা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে যদি এই জায়গাগুলোতে আপনার সঠিক তদন্ত হতো এবং এখানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হতো তাহলে আমি বিশ্বাস করি যে সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই উদ্যোগটা কার্যকরী হতো ফলপ্রসূ হতো এবং সরকারের এই বক্তব্যগুলোতে জনমানুষ সম্পৃক্ত হয়ে এটাকে গণদাবিতে পরিণত করত এবং এই দুষ্কৃতকারীরা নিরুৎসাহিত হতো সরিপুল ইসলাম এই জায়গায় আসলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কোনো প্রয়োজন আছে কিনা অবশ্যই ঢেলে সাজানোর প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তনটা প্রাইমারি লেভেল থেকে তৈরি করেছে সেটা যদি সুফলভাবে সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে পরবর্তীতে এই প্রশ্ন ফাঁসের মতো এই মহামারী রোগটা আমাদেরকে আর দেখতে হবে না অচির অচির ভবিষ্যতে আর সাড়ে সাথে আমি একমত বলতে চাই ডক্টর জাফর ইকবাল তিনি এই প্রশ্ন ফাঁস বা শিক্ষা বিষয়ে একটি লিখেছিলেন আহ লিখেছিলেন দেশে যখন সমালোচনা করছেন সবকিছু করছেন আবার শিক্ষামন্ত্রীর ভিতরে প্রতি তাদের একটা মমত্ব প্রকাশ পাচ্ছে কারণটা কি আমি সেই বিষয়টাই বলছি যে জাফর ইকবাল সহ সেখানে ডক্টর জাফর ইকবাল সহ অনেক শিক্ষাবিদ ছিলেন এবং কিছু মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন সবার মতামত সহ যখন জাফর ইকবাল স্যার কোনো কথাই বলেছিলেন না পরবর্তীতে মন্ত্রী নিজে বলেছিলেন যে স্যার আপনি পরামর্শ থাকলে দেন তো স্যার বলেছিলেন যে আমার পরামর্শ যদি আমি দিই আপনারা গ্রহণ করবেন না কারণ আপনাদের সাথে যতগুলো বলেছে এখানে চা চা বিস্কুট খাওয়া কিছু না আমি যা বলবো সেটা আস্থা করেই পড়ে থাকবে তিনি বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থা যদি আধুনিক আইন করতে হয় শিক্ষা শিক্ষাব্যবস্থা যদি ঢেলে সাজানো যায় শিক্ষাব্যবস্থার যদি প্রশ্ন ফাঁস রোধ করতে হয় তাহলে আমরা যারা দক্ষ শিক্ষাবিদ আছি তাদের সাথে পরামর্শ করে যে আমরা পরামর্শটা দিব মতামত দেব সেভাবে যদি আপনারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান তবে এই কিন্তু পরবর্তীতে কথাগুলো তিনি খালি বাস্তবায়ন হয় ওই যে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কর্মচারীর কর্মকর্তাদের আমাদের শিক্ষা অবস্থার সাথে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা আছেন শিক্ষাবিদ আছেন তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে বা তাদেরকে এক ধরনের প্রথাগত ব্যবস্থায় তাদেরকে নিয়ে এসে দুটা কথা বলে দুটা চা খাইয়ে আপ্যায়ন করে বিদায় দেওয়া হচ্ছে এই ধারা থেকে ধারার ভিতরে আমরা পড়লাম কি কারণে আমার কাছে মনে হয় যে এটি জটিলতার কারণে আমরা প্রথমত জটিলতা আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে আমরা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি তাহলে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের অংশগ্রহণের নিশ্চয়তাটা আমরা কতটুকু বিধান করতে পেরেছি আপনি যতক্ষণ পর্যন্ত না একটা শিক্ষিত নেতৃত্ব প্রত্যাশা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোতে শিক্ষা নিয়ে আবেগটা সে অর্থে কাজ করবে কি আপনি যদি দেখেন যে আমাদের যে জাতীয় রাজনীতি এখন সেই জাতীয় রাজনীতিতে অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী আছে আইন পেশার সঙ্গে যারা জড়িত আছেন এই যে বিভিন্ন পেশার লোকজন এসে রাজনীতিটাকে পরিচালনা করছেন অন্ততপক্ষে শিক্ষা শিক্ষাক্ষেত্র যেটা আছে সেই শিক্ষাক্ষেত্রের সকল অংশে যদি আপনার শিক্ষা সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা তাদের অংশগ্রহণের নিশ্চয়তাটা বিধান করা যায় তাহলে এই জায়গা থেকে অবশ্যই আমরা কিছু সুফল পেতে পারি দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন সৃজনশীল পদ্ধতি এটাতে কতটাতে কার্যকর করতে পারে অর্থাৎ এটাকে বাস্তবায়ন করলে তো প্রশ্নপত্র রোধ হয়ে যায় আমি আপনার এই বক্তব্যের সঙ্গে একমত এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এমসিকিউ বন্ধ করার উদ্যোগ নিয়েছেন সেটার সঙ্গে সহমত পোষণ করে যেটা বলছি যে আপনি সত্যিকারের সৃজনশীল পদ্ধতি বলতে যেটা বোঝায় গাইড নির্ভরতা ছাড়া এটা যদি প্রণয়ন করতে পারেন আপনি যদি সেই ধরনের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে পারেন এবং প্রশ্নপত্রটাকে মনিটরিং করতে পারেন তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি প্রশ্নপত্র এক ঘন্টা কেন দুই ঘন্টা আগেও যদি শিক্ষার্থীর হাতে দেন এবং সে যদি পাঠ্য বই পড়ার অভ্যাস করে না থাকে তাহলে তার পক্ষে ওই প্রশ্নপত্র দিয়ে যাবো যে জায়গায় আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থার যদি আমরা ঢেলে সাজাতে যাই তার যে লাভটা হবে তা আমরা তাৎক্ষণিকভাবে পাচ্ছেন এবং রাজনীতিবিদদের ভিতরে প্রবণতা থাকে তারা তাৎক্ষণিক লাভ চান তাদের উন্নয়নের একটা প্যারামিটার দাঁড় করতে চান আমাদের যে ব্যাঙ্কিং সেক্টরগুলোতে এখন পর্যন্ত দুই যুগে এবং দুই যুগের বড় সময় বর্তমান ক্ষমতাসীন দল আছে এবং দশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তিদের নাম এসেছে কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই উদ্যোগগুলা কৌটুক নিতে পারবে যে জায়গায় শিক্ষকদের পর্যাপ্ত যারা মেধাবী শিক্ষক আছেন তাদেরকে একটু বেতনের ব্যবস্থা করা পর্যাপ্ত বেতন তারা যেন ওই জায়গায় থাকে তাদের প্রশিক্ষণের যে ধরনের সুযোগ তৈরি করে দেয় এবং যে ধরনের গাইড সেন্টার বিভিন্নভাবে তৈরি হয়েছে তারা বিভিন্নভাবে সার্ভাইভ করছে নূন্যতম কিছু অনুমোদন দিয়ে তারা নিজেকে নিজেকে রাখছে তাদের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থানে যাওয়া আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী সরকার চেষ্টা করছেন যে শিক্ষকদেরকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রশিক্ষণ দিয়ে চেষ্টা করা তো শুনছে কিন্তু সেই জায়গায় করছেন আমরা দেখি যে যে কোনো দল এই ব্যাপারটাতে খুব বেশি মানে তাৎক্ষণিক লাভ না থাকাতে ভোটের বিষয়টা থাকে এবং সেই জায়গায় তারা উদ্যোগী নেন না কিন্তু বর্তমান সময়ে সরকার এই একটা জায়গায় এসে তারা বিতর্কের মুখে পড়েছেন এই এই জায়গাটা রাজনীতিবিদেরা এই জায়গাটাতে সব সবসময় দেখেন তাৎক্ষণিক লাভ মানে ইনভেস্ট করবেন মানে আজ ইনভেস্ট করবেন কালকে লাভ দেখবেন তো শিক্ষা ব্যবস্থায় তো এরকম কোনো প্রসেস না শিক্ষা ব্যবস্থা হলো জনসেবামূলক সকল মানুষকে দক্ষ তৈরি করা এবং মেধাবী তৈরি করা জায়গাটা হলো এখানে কোনো লাভ লসের জায়গা না এখানে যেখানে যারা ইনভেস্ট করবেন তারা দক্ষ মানুষ তৈরি করার কারিগর তৈরি করার মানুষ তৈরি করবেন মেধাবী মানুষ যেন তৈরি হয় সেই ব্যবস্থা করবেন এই মন মানসিকতা আমাদের রাজনীতিবিদদের মাঝে নাই এই জন্যই এই সেক্টরে এখনও সেই রকম বিনিয়োগ নাই দেখেন প্রশ্নফাঁস ক্ষেত্রে যদি রোধ করার জন্যে আমরা পদক্ষেপ নিই প্রথমে সরকারকে নিতে হবে সৎ দক্ষ মেধাবী শিক্ষাক্ষেত্রে যারা গবেষণা করছে অবদান রাখছে তাদেরকে এখানে করা তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না তারা দেশের জন্যে জনগণের জন্য কাজ করেন এবং নিঃস্বার্থ দিয়ে যান সেই সবসময় সৎযোগ্য মেধাবী এবং রাজনীতিকরণের বাইরে যে ধরনের শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা দরকার তা কতদিনে সফল করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কার্যকর উদ্যোগ না থাকবে সে কার্যকর উদ্যোগটা আমি কীভাবে বলছি তার পরিবেশ দেখতে পাচ্ছেন কি না কারণ সরকার অনেক জায়গায় সফল হলেও পারে এই কয়টা জায়গায় অর্থ অর্থনৈতিক ক্ষেত্রে একটা মানে সমস্যার ভিতরে পড়েছে ব্যাঙ্কিং সেক্টরে যে অসাধু ব্যক্তি তার ব্যক্তিরা রয়েছেন অসাধু ব্যক্তিরা রয়েছেন এবং এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি যে বিষয়টাই বলছিলাম সেটা হলো যে আমরা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে তৈরি করছি যারা পরবর্তীতে দেশের উন্নয়নের কাজে সম্পৃক্ত হচ্ছে তাদের জন্য আমরা মৌলিক কি নির্ধারণ করেছি যে আমি তাকে এসএসসি পাস করে ইন্টার পাস করে বা অনার্স মাস্টার্স পাস করে তার কাছে আমি এইটা চাইছি এরকম কোনো মানদণ্ড আমার জানা মতে পঞ্চম শ্রেণীর পরে আর তৈরি করা হয়নি যে কারণে পঞ্চম শ্রেণীর প্রশ্নটাকে বলা হয় যোগ্যতাভিত্তিক প্রশ্ন কারণ ওখানে সরকার আগে থেকে গবেষণা করে রেখেছে যে এই পর্যায়ের শিক্ষার্থীর কাছ থেকে আমি এইটা চাচ্ছি এরপরে আমার জানা মতে আর যে এসএসসি এইচএসসি বা আপনার অনার্স মাস্টার এখান থেকে শিক্ষার্থী কাছ থেকে আমি কি প্রত্যাশা করছি কি যোগ্যতা সেটা স্পষ্ট না এইটা আগে নির্ধারণ করতে হবে আর আপনি যদি উন্নত বিশ্বে দেখেন তাহলে উন্নত বিশ্বের সঙ্গে আমরা যদি আপনি বেতন বাড়ালেন আপনি প্রাইমারিতে বেতন কম আছে বেতন বাড়িয়ে দিলেন কিন্তু আপনার মূল যে সংস্কারটা সেটা যদি সংস্কার না করেন একটু উদাহরণ দিই সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে উন্নত রাষ্ট্রগুলো আছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় যারা এগিয়ে আছে তাদের দেখবেন যে প্রাইমারিতে শিক্ষকতা করতে গেলে প্রথমত ডক্টরেট ডিগ্রিধারী হতে হয় এবং আমার জানা মতে যে এইখানকার শিক্ষকদেরকে মনস্তাত্ত্বিক একটা প্রশিক্ষণ নিতে হয় আমাদের দেশ দেশে যদি আপনি দেখেন আমাদের দেশের ঘটনাটা কীরকম আমাদের দেশের ঘটনাটা এরকম যে আপনি বাড়ি করবেন বাড়ি করার জন্য ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রয়োজনীয় ইন্সট্রাকশন আপনি নিয়ে নিয়েছেন নকশা করে নিয়ে নিয়েছেন এখন রাজমিস্ত্রি আপনাকে পরামর্শ দিচ্ছে যেটা সেটা হলো যে আপনি মাটির নিচে যে অংশটা থাকবে এটাতে সিমেন্টের ভাগ কম দেন বালির ভাগ বেশি দেন দিলে পরে কী হবে ওই যে রসে রসে এটা শক্তিশালী হয়ে যাবে তো এইখানে এইখানে এই যে রসে রসে শক্তিশালী হয়ে যাবে এটা কিন্তু একটা ভুল ধারণা এবং এটা ধন্যবাদ আমাদেরকে নড়বড়ে করে দিচ্ছে ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি অধ্যক্ষ ইব্রাহিম হোসেন শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কথা বলছেন শাহবাগদম কলেজের মোহাম্মদ শরীফুল ইসলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা যে সংকটের ভেতরে রয়েছে যা আমাদের ষোলো কোটি মানুষকেই আজকে জর্জরিত করছে তাদেরকে ভাবাচ্ছে এবং আমরা যে মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরও প্রেসিডিয়াম সদস্য একজন সম্মানিত ব্যক্তি আব্দুল মতিন খসুর সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে আগে কি হয়েছে সেটা না এটা সমাধানের পথে যেতে চাই এবং আমরা দেখেছি যে জায়গায় একটু সমস্যা থাকে আমাদের এক সময় সারের সংকট ছিল যার কৃষকদের ওপর আমাদের অর্থনৈতিক বা খাদ্যের বিষয়টা নির্ভর থাকে তাদেরকে একসময় ভর্তুকি দেওয়া হয়েছে ইউরিয়া সার দেওয়া হয়েছে আমাদের ব্যাংকে যেন টসুরপাট ঘটেছে সেই জায়গায় সরকার যেন কোনো বেসামাল অবস্থার ভিতরে যায় আমাদের অর্থনৈতিক সূচকটা ঠিক ধারাই রাখতে চেয়েছেন এবং আমাদের প্রভৃদ্ধি ছয় ক্রস করে সেভেনে প্রবেশ করেছে আমাদের দশ হাজার কোটি টাকা সেখানে আমাদের জনগণের করের টাকা দেওয়া হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা ভণ্ডুল দশা দেখছি আমরা প্রত্যাশা করি এই জায়গায় শক্ত উদ্যোগ শক্ত সাপোর্টের মধ্য দিয়ে এই সমস্যা আমরা অচিরেই সমাধান করব সরকারের যে ধরনের যোগ্যতা স্বাক্ষর রেখেছেন এই একটি জায়গায় সে যখন ব্লান হচ্ছে রাজনীতিবিদরাও চিন্তা করছেন আমাদের সব সাধারণ মানুষও চিন্তা করছেন শিক্ষাবিদদের কাছ থেকে কিছু পরামর্শ রয়েছে সব মিলিয়ে একটা শক্তিশালী উদ্যোগ পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এই সমস্যা উত্তরণের প্রত্যাশায় থাকলাম আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা ছটায় অনুষ্ঠানে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট বন্ধ টিভি ডট কম সবার ভালো থাকুন শুভরাত্রি